আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কল্পনা করুন, একটি বোতল, দুটি বোতল, তিনটি বোতল, এভাবে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, জিলিয়ন জিলিয়ন বোতল আপনার সামনে উপস্থিত। এভাবে পুরো পৃথিবী সমান হয়ে গেল। শুধু তাই নয়, এই পৃথিবীর চাইতে আরও বেশি হতে পারে, যেটা কিনা গ্যালাক্সির সমান। ভাবুন তো, এখানে মোট কয়টি বোতল আছে আপনি গুনে শেষ করতে পারবেন না। এত বোতল আছে যা চোখ দিয়ে গণনা করা যায় না। এবার একটা জিনিস ভাবুন, আপনার গুনাহ কি এর চেয়ে বেশি হয়ে গিয়েছে? এই বোতলগুলোর সমান আপনার গুনাহ হতে পারে, আপনার পাপ হতে পারে। হয়তো আপনি এত বেশি গুনাহ করেছেন, আপনার মন ভেঙে যাচ্ছে। এই মুখ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? ফিরতে ইচ্ছে করছে, আজ থেকেই আপনি পরিবর্তন হয়ে যাবেন, কিন্তু পারছেন না। নিজের গুনাহ কথা ভেবে, এত গুনাহ, যদি এত গুনাহ করেই থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। শুধু আপনাকে একটি হাদিস শোনাবো, আপনার মন ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা চাইবে, তুমি যা করেছ তা আমি ক্ষমা করে দেব, আমি আর কোনো কিছু পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, যদি তুমি পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসো আর আমার সঙ্গে কোনো কিছুর সাথে শরিক করো নি, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে দেখা করব। ভালোভাবে উপলব্ধ করো আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া কত বেশি হতে পারে, আল্লাহ আমাকে কত ভালোবাসে, এত ভালোবাসা আমরা কোথায় পাবো? কেউ দিবে না। দুনিয়ার বসের কোনো দায়িত্ব অবহেলা করলে আমাদেরকে কত জবাবদিহি হতে হয়, ধমক খেতে হয়। আর সেই দয়াময় আল্লাহ, আমরা যত পাপ করি না কেন, আল্লাহ তাআলা তত ক্ষমা নিয়ে আমাদের সামনে হাজির হবে। তাই এখনই ক্ষমা চান, ফিরে আসুন আল্লাহর পথে, আল্লাহর পথে হাঁটতে শুরু করুন পরিপূর্ণভাবে। মন থেকে আল্লাহর কাছে মাপ চান, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।